আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনি ভালো আছেন। আমরা ব্যবসা করার ক্ষেত্রে সাধারণত যে কোনো ব্যবসা শুরু করার আগে মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে যে আমাকে একটা ভালো মার্কেটে দোকান নিতে হবে, অথবা আমাকে একটা ভালো পজিশনে দোকান নিতে হবে, এবং সে দোকানের জন্য 2.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। আমি সাধারণত যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের ব্যাপারে বলছি। তো আমরা এই চিন্তাটা করে অনেক সময় ব্যবসায় হাত দিতে পারি না, ব্যবসা শুরু করতে পারি না। তবে আমরা যদি চাই যে দোকান না নিয়ে ব্যবসা করব, তাহলেও কিন্তু বেশ কয়েকটা পথ খোলা রয়েছে। তো আজকে আমি কিভাবে দোকান না নিয়ে 4-5টা পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি বেছে নিয়ে ব্যবসা করতে পারবেন তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা খুব সহজেই এই পদ্ধতিগুলো অবলম্বন করে একটা ব্যবসা শুরু করে দিতে পারবেন। তো আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছি, বা এখন ডিজিটাল বাংলাদেশ একটা বাস্তবতা, তো এই ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে দোকান না নিয়ে ব্যবসা করবেন সেটা নিয়ে আলোচনা করব। তবে যেহেতু সিংহভাগ মানুষ এখনো ইন্টারনেটের আওতায় আসেনি, সেহেতু আগে আমরা ইন্টারনেট ছাড়া কিভাবে দোকান না নিয়ে ব্যবসা করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো দোকান ছাড়া ব্যবসা করতে চাইলে প্রথম উপায় হচ্ছে, আপনি চাইলে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেই প্রোডাক্টটা আপনার বাড়িতে রেখে মার্কেটিং করে ব্যবসা করতে পারেন। জি, ব্যবসা করার জন্য যদি আপনি দোকান নাই নিতে চান, তবে সবার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন। যে কোনো একটা প্রোডাক্ট আসলে বেছে নিতে হবে, নিয়ে সেটাকে আপনার বাড়িতে স্টক করতে হবে, পর্যাপ্ত পরিমাণে স্টক করে তারপরে আপনি সেই প্রোডাক্টগুলো আপনার এলাকায় যে সকল পণ্য আপনি নির্বাচন করেছেন সেই পণ্যগুলো আসলে যে দোকানগুলোতে বিক্রি করে সে দোকানগুলোতে আপনি নিয়ে পাইকারি দরে বিক্রি করুন। তাহলে দেখবেন আপনার এখানে কোনো দোকানের প্রয়োজন হচ্ছে না, আপনি যেখানে থাকেন সে বাসার একটা রুমের মধ্যে কিন্তু আপনি জিনিসগুলো রেখে দিতে পারছেন। এক্ষেত্রে কিন্তু আর আপনার দোকান নেওয়ার জন্য 1 লাখ টাকা ইনভেস্ট যে একটা বাড়তি খরচ সেটা আর আপনাকে করতে হচ্ছে না। তাই বলবো আপনি প্রাথমিক অবস্থায় বাড়িতে প্রোডাক্ট রেখেই একটা পাইকারি ব্যবসা শুরু করতে পারেন। হতে পারে সেটা ইলেকট্রিক প্রোডাক্ট আইটেম, হতে পারে সেটা মুদিখানা দোকানের আইটেম, অথবা হতে পারে কসমেটিক আইটেম, এছাড়াও হতে পারে ফার্মেসি বা মেডিসিন আইটেম। তো এভাবে করে এছাড়া ডিলারশিপ ব্যবসাও করতে পারেন। ডিলারশিপ ব্যবসা করার জন্য আসলে সাধারণত তত বড় দোকানের প্রয়োজন হয় না, একটা ভালো স্পেস, বড় বাসা বাড়ি হলেই আপনি সেখানে জিনিসপত্র রেখে ব্যবসা করতে পারবেন। এটা গেল আমাদের ইন্টারনেট যারা ব্যবহার না করি তাদের ক্ষেত্রে ব্যবসা আইডিয়াটি। যদিও সাধারণত এই পদ্ধতিটা ব্যবহার করেই অনেকে ব্যবসা করছে, তবে এরপরে আমি যে 4টা পদ্ধতির কথা বলবো এগুলো আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করার আসলে একটা নতুন প্রক্রিয়া বা নতুন পদ্ধতি যেটা এখন বেশ প্রচলিত হচ্ছে। প্রথমটা হচ্ছে ফেসবুক ব্যবহার করে ব্যবসা করা। তো ফেসবুক ব্যবহার করে কিভাবে ব্যবসা করবেন? ফেসবুক ব্যবহার করে দেখবেন আপনি ফেসবুক যখন চালান দেখবেন অনেকেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিসপ্লে করছে, দেখাচ্ছে মানুষদেরকে, দেখে সেটা বিক্রি করছে। তা দেখবেন যে তাদের 1-1.5 ঘন্টা লাইনে থাকে, আর এই 1-1.5 ঘন্টার ভিতরে তার কাছে যতগুলো প্রোডাক্ট আছে অর্ডার হয়ে যায়। এটা খুব সহজ একটা পদ্ধতি ব্যবসা করার জন্য। এখানে আপনার কোনো প্রকার আসলে দোকান নিতে হচ্ছে না, শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলে স্মার্টফোনে লাইভে এসে ফেসবুকের মাধ্যমে আপনি খুব সহজে আপনি যে সকল পণ্য বিক্রি করতে চান বিক্রি করে দিতে পারবেন। এমনকি এটা আপনার সারা দিন ভর লাইভে থাকতে হবে না, আপনি একটা নির্দিষ্ট সময়ে লাইভে আসবেন, এসে আপনার কাছে কি কি প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো ডিসপ্লে করবেন আর বলবেন তখনই অর্ডার করে দেওয়ার জন্য। দেখবেন যে আপনার কাছে যে কয়টা প্রোডাক্ট আছে খুব সহজে অল্প সময়ে বিক্রি হয়ে যাবে। যদিও প্রথম অবস্থায় তেমন একটা বিক্রি হবে না, তবে আস্তে আস্তে ধীরে ধীরে যখন সবাই আপনাকে জানতে পারবে যে আপনি এ ধরনের একটা ওয়েব ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে, এখান থেকে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করেন, তো দেখবেন খুব সহজেই কিন্তু এগুলো বিক্রি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে এমন কোনো প্রোডাক্ট যেগুলো আসলে মানুষ বাজারে বা নিজস্ব এলাকায় সচরাচর খুব সহজে পায় না,
কিন্তু খুঁজে অনেক। এরপরের অপশনটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা। দেখবেন আমাদের দেশে যদিও বর্তমান সময়ে অনেক বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বা ই কমার্স বিজনেস তৈরি হয়েছে, যেমন দারাজ .com, অথবা .com, এ ধরনের আরো নাম নামি নামি কোম্পানি রয়েছে যারা আসলে ই কমার্স বিজনেস করে বেশ দাপটের সাথে ব্যবসা করে চলছে। তবে আপনি সে ধরনের ব্যবসা না করে একটা মাত্র প্রোডাক্ট নিয়েও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন। আপনি হয়তো খেয়াল করবেন বিভিন্ন সময় শুধুমাত্র দই বিক্রি করার জন্য ডোমেইন রয়েছে, দই বিক্রি করার জন্য ওয়েবসাইট রয়েছে, শুধুমাত্র খেজুর এবং মধু বিক্রি করার জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে। তারা একটা ওয়েবসাইটের মাধ্যমে শুধু খেজুর এবং মধু বিক্রি করছে। এছাড়াও আপনি দেখবেন আমের সিজনে আম বিক্রি করার জন্য অনেকে ওয়েবসাইট ডোমেইনে আম বিক্রি করার ব্যবস্থা করে এবং সেখান থেকে তাদের ভালো বিক্রিও হয়। তো এভাবে করে আপনি যদি কোনো প্রকার দোকান না নিয়ে ব্যবসা করতে চান, তাহলে কিন্তু লাখ লাখ গ্রাহকের কাছেও আপনি পৌঁছে যেতে পারবেন এবং আপনার বিক্রির নিশ্চয়তা অনেক বেশি বৃদ্ধি পাবে। এটা করার জন্য আসলে আপনাকে টেকনিক্যালি একটু নলেজ রাখতে হবে যে আসলে কিভাবে অনলাইনে মার্কেটিং করতে হয়, কিভাবে আপনার প্রোডাক্টগুলো আসলে ডিসপ্লে করবেন ওয়েবসাইটের মাধ্যমে। এগুলো আসলে আপনাকে শিখে নিতে হবে, আর এগুলো শেখা তেমন একটা কঠিন কাজ নয়। আপনি যদি 1 মাস সময় দেন, নিয়মিত কিছু টিউটোরিয়াল ইউটিউবে দেখেন, তাহলে কিন্তু শিখে নিতে পারবেন। এর পরের অপশনটি হচ্ছে নামি দামি কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা, যেমন দারাজ .com এর মাধ্যমেও কিন্তু আপনি খুব সহজে আপনি যে ধরনের ব্যবসা করতে চান সেই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। দারাজ .com ছাড়াও আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে বিক্রয় .com। তো বিক্রয় .com-এও আপনি মেম্বারশিপ নিয়ে সেখানেও কিন্তু আপনি খুব সহজে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আমাদের দেশে বর্তমানে প্রচুর মেম্বারশিপ পেজ রয়েছে বিক্রয় .com-এ, যারা এই বিক্রয় .com-এর পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করছে, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, পোষা বিড়াল, পোষা পাখি, এ ধরনের নানান রকমের প্রোডাক্ট তারা বিক্রি করছে এই বিক্রয় .com এর মাধ্যমে এবং দারাজ .com এর মাধ্যমে। তো আপনি চাইলে যে কোনো একটি পদ্ধতি আসলে গ্রহণ করে, ইভেন আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। সর্বশেষ পদ্ধতিটি হচ্ছে ইউটিউব। ইউটিউবের মাধ্যমেও কিন্তু প্রচুর ব্যবসা করা যায়, যদিও আমরা সাধারণত জানি যে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের থেকে যে টাকা আসে সেটাই ইনকাম। তবে এছাড়াও যে আরো অনেক পদ্ধতিতে ব্যবসা করা যায় সেটা হয়তো অনেকে জানা নেই, আবার অনেকে হয়তো জানা আছে। আপনি যে ব্যবসাটা করেন, হতে পারে আপনি টেলিভিশনের ব্যবসা করতে চাচ্ছেন, হতে পারে আপনি DSLR ক্যামেরা বিক্রি করবেন, অথবা হতে পারে আপনি LED লাইট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন, এমনও হতে পারে আপনি আপনার কাছে প্রচুর দইয়ের স্টক রয়েছে, মধুর স্টক রয়েছে, যে পণ্য আপনার কাছে থাকুক না কেন, যেগুলো আসলে মানুষ সচরাচর খুঁজে পায় না, কিন্তু খুঁজে কিন্তু খুঁজে পায় না, এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনি প্রমোট করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তাহলে কিন্তু প্রচুর দর্শক আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার কাছে অর্ডার দিয়ে পণ্য নেবে।